নমস্কার, দা রিপোর্টে আপনাদের স্বাগত। 75-25 বাটোয়ারা নিশ্চিত করতেই জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্যের খাদ্যমন্ত্রীর চেয়ারে 10 বছর ধরে বসিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এক জনসভায় উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি আরো বলেন, রাজ্যের সর্বত্র দুর্নীতিরাজ কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকার। গত 10 বছর ধরে আমরা বলছিলাম মমতা ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে এক দশক ধরে খাদ্যমন্ত্রী এই জন্যই করেছিল যাতে 75-25 ভাগ মানুষের খাদ্য রেশন পুষ্টি চুরি করে মমতা ব্যানার্জির কাছে, ভাইপোর কাছে, পিসির কাছে 75% পৌঁছে দেয় আর 25% নিয়ে সাম্রাজ্য গড়ে তোলে। এখন পর্যন্ত যা উদ্ধার হচ্ছে ওটা ওই 4 আনার অংশ, বাকি 12 আনা কালীঘাটে আছে। এই জন্য আমরা বলেছি তৃণমূল ওষুধ হোক, ডাক্তার হোক, চিকিৎসা হোক, হাসপাতাল হোক, শিক্ষা হোক, মাস্টারমশাইয়ের নিয়োগ হোক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হোক, রেশন হোক, ICDS হোক, মিড ডে মিল হোক, আবাস যোজনা হোক, জল হোক, জমিন হোক, জঙ্গল হোক, কিচ্ছু ছাড়েনি, সব নিয়ে দুর্নীতি করেছে। আর EDCY-কে বলছি তামাশা না করে আসলে এই চোরগুলোকে ধরে জেলে পুরতে হবে এবং প্রসিকিউট করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে আর সমস্ত। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সমস্ত দুর্নীতির উৎসে রয়েছে পূর্বতন বাম সরকার। সেই প্রশ্নের জবাবে মোহাম্মদ সেলিম কি বললেন শুনুন। ওনার 13 বছর পরে হোস হলো, এখন এতদিন কি করছিলেন? ভুয়ো রেশন কার্ড, ভুয়ো জব কার্ড কারা তৈরি করেছে? ভুয়ো ডাক্তার, ভুয়ো MLA, ভুয়ো CBI, ভুয়ো ভ্যাকসিন, মমতা ব্যানার্জির ডিগ্রি ভুয়ো, সেখান থেকে তো সব ভুয়ো তৈরি হয়েছে। আমরা তো ভুয়ো ভোটারের বিরুদ্ধে আমরা তো লড়ছি যাতে ভোটার লিস্ট থেকে এসব নাম সরানো হোক। আসলে তৃণমূলের নেতা ব্লক অফিসে দেখলে দেখবে সেখানে রেশন কার্ড জমা আছে অনেক, আধার কার্ড জমা আছে, জব কার্ড জমা আছে, ভোটার কার্ড জমা আছে, কোত্থেকে এলো এগুলো? মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছে দুর্নীতিতন্ত্রের, এরা সব হচ্ছে নাট বল্টু সেই দুর্নীতিতন্ত্রের, মাথায় হচ্ছে পিসি ভাইপো। সব মিলিয়ে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম, অভিযোগ পাল্টা অভিযোগের পালা সাঙ্গ হয়ে কবে প্রকৃত দোষীদের নাম সামনে আসবে বা তারা শাস্তি পাবে তার অপেক্ষাতেই রয়েছে সাধারণ মানুষ। হাওড়া থেকে রাজু ঝাড় রিপোর্ট, দ্য রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।